আজ আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। এটা দেখতে পাচ্ছেন, এটি হলো একটি নার্সারি বাগানে থাকে, যেগুলো সাজানোর জন্য ইউজ হয় সব জায়গাতে। নারকেল গাছের মতনই দেখতে, দেখুন একটি ঝাউ গাছ আছে আমার ছাদের ওপর, আর একটি পাতা বাহারি, তার পাশেও আর একটি পাতা বাহারি, আর এটা হলো লাল পিয়ারা। খুব সুন্দর লাল পিয়ারা হয়, ভিতরেও লাল হয়, পাতাগুলো দেখতে পাচ্ছেন লালচে কালো। আর একটি ঝাউ গাছ, আর এটা হলো আরেকটি আমার লেবু গাছ আছে, এটি হচ্ছে কাগজি লেবু ভাত দিয়ে খাওয়ার জন্য, খুব সুন্দর সেন্ট হয়। এটি হলো একটু ফুল গাছ আছে, আর এখানে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছ আর থানকুতি পাতা একটি গামলির মধ্যেই আছে। দেখুন এদিকে, দেখুন পুদিনা গাছ, দেখুন কত সুন্দর, কত গ্রোথ, কচি পাতা দেখুন গাছের, খুব সুন্দর গ্রোথ হয়েছে। আর এই গোলাপ গাছটি দেখুন, 10 দিন আগেই বসানো গাছটি, গার্ডেন থেকে আনা। ফুলটা খুব বড় হয়েছে, ডালিয়ার মতো দেখতে, দেখুন ফুলটা কত বড়, দেখুন ফুলটা। এখানে দেখুন একটি ডালিয়া ফুল গাছ আছে, এটা মোটামুটি 6-7 দিন আগেই বসানো চারা কিনে, ঠিক আছে। এই ট্রের মধ্যে দেখুন একটি আনারস গাছ, এবং এখানে একটি লঙ্কা গাছ, এখানেও একটি লঙ্কা গাছ আছে, এটা খালি আছে, এটা এখনো বসানো হয়নি। আর এইদিকে আসুন, আপনি দেখাচ্ছি শসা গাছ আছে আমার 2 পিচ, দেখুন শসা, দেখুন গোড়ায় ছোট্ট একটি শসা ধরেছে সবে, খুব ছোট গাছ, এই বস্তার মধ্যে আর একটি আছে, ঠিক আছে। আমি ছাদ বাগানটাকে তৈরি করছি আস্তে আস্তে। এই সিমেন্টের পটগুলো যেটা দেখতে পাচ্ছেন, এগুলি আমি হাতে বাই নিয়েছি নিজের, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, দেখুন দেখুন। গোলাপ গাছটি দেখুন, এখানে দেখুন আর একটি টমেটো গাছ আছে। ডালিয়া ফুল গাছটি বড় হতে, এখনো বড় হতে প্রায় 1 মাস লাগবে ফুল ফুটতে অবশ্য। এদিকে আসুন,